এখন বাজার দর আলহামদুলিল্লাহ ভালো। এখন এখন 1600 টাকা বিক্রি হচ্ছে প্রতি মন। আশা করছি অল্প দিনে 2000 টাকা মন হয়ে যাবে। গাছে প্রচুর পেয়ারা আছে, দেখছেন যে যেটা সাদা হয়ে আছে প্রত্যেকটা প্যাকিং করে, এখনও বাগিয়ে ব্যাগিং করতে অনেক বাকি আছে। হ্যাঁ, গাছে অনেক ওই যে খালি পেয়ারা আছে, এগুলো ব্যাগিং করা হবে। তো আলহামদুলিল্লাহ আশা করছি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। পেয়ারা চাষের নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি, যার প্রেক্ষিতে এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার মালসদয় গ্রামের মোহাম্মদ সারোয়ার ভাইয়ের এই পেয়ারা বাগানে। আমি এই বাগানটিতে অবস্থান করছি, আমার সামনে পিছনে ডানে বামে অসংখ্য পেয়ারার গাছ দেখতে পাচ্ছি এবং সব গাছেই অগণিত পেয়ারা আছে এবং সেই সঙ্গে পেয়ারা গাছে প্যাকিং করে রাখা হয়েছে যেন হচ্ছে পেয়ারাতে পোকার এবং হচ্ছে রোগাক্রমণ না হয় সে বিষয়টি লক্ষ্য রাখা হয়েছে। আমরা এই বাগানটি ঘুরে দেখব, আপনাদেরকে ঘুরে দেখাবো, আশা করি আমাদের সাথে থাকছেন আপনারা। আর আমরা সেই সাথে তো কথা বলবো এই পেয়ারার বাগান যিনি গড়ে তুলেছেন মোহাম্মদ সরোয়ার ভাই, সরোয়ার ভাইয়ের সাথে আমরা কথা বলে এই বাগান সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার তো দেখছি পেয়ারা বাগানও আছে। জি, পেয়ারা বাগান আছে। আমরা তো প্রথম পর্বে আপনার কাটিমন আমের বাগান দেখেছি, সেখান থেকে আমের মিষ্টতা পরীক্ষা করে দেখলাম। এই যে পেয়ারা বাগান করছেন, কতদিন আগে এই পেয়ারা বাগানটা শুরু করেছেন? এটার বয়স 3 বছর। 3 বছর এই গাছের বয়স। আমরা তো দেখছি এই বর্ষার সময়ে প্রচুর ফল ধরে আছে, এখন বাজার দরটা কেমন পাচ্ছেন আপনি? এখন বাজার দর 1600 টাকা, কোনো সময় 1800 টাকা মন প্রতি কথা বলছেন আপনি। আমরা একটু আপনার সঙ্গে হেঁটে একটু দেখতে চাই বাগানেরটা আর কি। কতগুলো গাছ আছে আপনার এখানে? এখানে গাছ আছে 200-250 মতো। 250 মতো গাছ আছে। কতটুকু জমির উপরে? এটা পুনে 2 বিঘা। পুনে 2 বিঘা বাজার দর কম থাকে, কিন্তু এবারে পেয়ারার চাহিদাটা একটু বেশি, পেয়ারার চাহিদা দিন দিন একটু বাড়ছে, যার কারণে এবার বর্ষা শেষের দিকেও দেখা যাচ্ছে যে এত রেট থাকে না। এখান অল্প দিনে হয়তো পেয়ারা 2000 টাকা মন হয়ে যাবে। অল্প দিনেই 2000 টাকা? আপনি এরকমটা আশা করছেন তাই তো? আশা করছি। এই যে আপনি বলছেন যে পেয়ারার যে আমাদের ধারণাটা হচ্ছে যে বর্ষাকালে কম থাকে বাজার দরটা, একটি গাছে কী পরিমাণ হচ্ছে আপনি পেয়ারা আশা করছেন এবং কী পরিমাণ টাকা একটি গাছ থেকে আপনাকে মাস শেষে অথবা আড়াই মাস? আমি আশা করছি আমার গাছে যেরকম মানে প্যাকেট করা হয়েছে তাতে প্রতি গাছে 1 মনের কাছাকাছি কাছাকাছি আপনি পেয়ারা এখানে পেয়ারা আশা করছি যে এই বাগান গাছ থেকে পাবো আমরা। আচ্ছা, একটি পেয়ারার ওজন কতটুকু হবে? এই পেয়ারাটা ম্যাচিউর্ড হলে 200 থেকে 250 গ্রাম পর্যন্ত হবে। কোন কোন ক্ষেত্রে 1.5 কেজি 1 কেজি পর্যন্ত হয়। 1 কেজি পর্যন্ত হয়। এটা কোন প্রজাতির পেয়ারা? এটা থাই 5টা, আপনার 1 কেজি উপরেও হয়। ফলন তো মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে। কিন্তু যদি বলি যে ছোট, মাঝারি এবং হচ্ছে একেবারে হারভেস্টের উপযোগী হতে একটু সময় বাকি আছে। জি জি, এই যে একটি গাছে কিন্তু সব রকমই আমরা পেয়ারা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। জি জি। তা আপনি আছে পরিচর্যা কেমন? পেয়ারা গাছের মূল হচ্ছে যে গাছটা সময় মতো এই যে প্রুনিং করতে হবে। আর পেয়ারা গাছে অতিরিক্ত সার লাগে, সারের পরিমাণ, কারণ জৈব সার নাকি রাসায়নিক সার দিয়ে থাকে? জৈব সারও দিতে হয়, রাসায়নিক সারও কিছুটা লাগে। আর অতিরিক্ত সার না দিলে অতিরিক্ত ফল সে দেবে না। যে কোনো জিনিসই অতিরিক্ত যেহেতু দিচ্ছে, সেহেতু তাকে খাবারও সেই পরিমাণ দিতে হবে। এই জন্যই আমরা খাবারও সেই পরিমাণ দিয়ে থাকি, আমরা খাবার স্প্রে করি এবং গুঁড়াই দিই। এই যে আমরা দেখছি একটি পেয়ারা যখন আপনার ব্যাগিং করে, আমি তো ছিলাম কিন্তু একটা ওঠাই, এই যে ব্যাগিং করে দিয়েছেন, প্যাকেট করে দিয়েছেন, যার কারণে তো কীটনাশক ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই, না কোনো পোকার আক্রমণ হওয়ার পোকা ঢোকার সুযোগ নেই, কীটনাশকও যাবে না, এটা একদম পুরো আপনার বিষমুক্ত। তাহলে তো যে আমরা পেয়ারা কোনো সময় বিষযুক্ত হবে না, সবসময় বিষমুক্ত, পুরোটাই বিষমুক্ত, তাই না? আমরা তো যতটুকু জানি হচ্ছে পেয়ারার কিন্তু পুষ্টিগুণ অনেক অনেক বেশি, অনেক বেশি বাজারের আপেলের চাইতেও, কিন্তু এর বাজার রেটটাও কম, পুষ্টির মানটাও অনেক বেশি, আবার মুখের রুচিও নিয়ে আসে এরা। জি, এর গুণাগুণটাও অনেক গুণে বেশি।
বর্ষার সময় তো পেয়ারা অনেক সময় পচন ধরে নষ্ট হয়, আপনি এই পচনের মুখোমুখি হয়েছেন কিনা বাগান দেওয়ার পরে? প্রথম দিকে আমি যখন বর্ষার পেয়ারা নিছি তখন অনেক নষ্ট হয়েছে, পেয়ারা অনেক ফেলে দেওয়া লাগছে এবং পচনের কারণে অনেক পেয়ারা আমাকে পরিষ্কার করতে হয়েছে নিচে, যাতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে আমরা পরিকল্পনা করি যে বর্ষার মৌসুমে পেয়ারাটা কম নিতে হবে, খুবই সামান্য যেটা আমাদের লেবার খরচ বা জমির খরচটা উঠে আসে সেই পরিমাণ নিয়ে বাকিটা ছুটে ফেলে দিতে হয়। তারপরে বর্ষার পরবর্তী যে পেয়ারাটা, এই যে এখন যেটা আসছে এখানে, এগুলো হারভেস্ট করতে হয়তো আর এক দেড় মাস লাগবে। এটা কিন্তু এমন একটা সিজন যে সময় বাজারের চাহিদাও বেশি এবং টেস্টও ভালো, সব দিক দিয়ে ভালো। বর্ষার পেয়ারা টেস্ট কম থাকে এবং বাজারের চাহিদাও কম থাকে, কিন্তু এবার তো ব্যতিক্রম, এবার তো একেবারে ব্যতিক্রম, বৃষ্টি আছে, বর্ষা আছে এবং দামটাও কিন্তু অনেক ভালো আছে। বর্ষা কিন্তু প্রায় চলে যাওয়ার দিকে, শেষের দিকে, তারপরেও কিন্তু বৃষ্টি কম বেশি হচ্ছে এখনো, যদিও বর্ষাটা এবার লেট করে, এবার লেটে। আপনি এই পেয়ারা বাগান দেওয়ার পরে আর কি কোনো সাথী ফসল রেখেছেন নাকি হচ্ছে শুধুমাত্র পেয়ারা বাগান? এর সাথে যে আছে বরই গাছ, বরই গাছ করেছেন, এটা তো খুব সাম্প্রতিক সময়ে বলতে পারি লাগানো, কারণ আর আগের কিছু ছিল যেগুলো আমি কেটে ফেলছি গত এর আগে ছিল, যার কারণে গাছগুলো এত ছোট হয়ে আছে। পেয়ারা চাষের ক্ষেত্রে পরিচর্যার বিষয়টা কি খুব বেশি গুরুত্ব দিয়ে দেখতে হয় নাকি? পেয়ারা পরিচর্যা ছাড়া হবেই না, একটু পরিচর্যার বিষয়ে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন আপনি। একদম গোড়াটা পেয়ারা বাগান যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত ভালো থাকবে, পোকামুক্ত রোগমুক্ত থাকবে। এর অনেকে করে কি ওই গোড়াটা ঝাড়ু দেয়, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে, সেসব বাগানে পেয়ারাগুলো সবচেয়ে ভালো থাকে, মানে পোকা যেন অবস্থান না নিতে পারে, অবস্থান না নিতে পারে। আর অতিরিক্ত খাবার দিতে হয়, যেহেতু যে কোনো জিনিসই যখন আপনার ফসল বেশি আসবে সেখানে অবশ্যই খাবারের পরিমাণ বেশি দিতে হবে, সেই হিসাবে খাবারটা দিতে হবে। আর এমনি পেস্টিসাইড তো আছেই, সময় মতো পেস্টিসাইডগুলো ই করা লাগে মাকড়ের জন্য বিভিন্ন কারণে, কারণ মাকড়ে আপনার স্পট করে দেয়, আর স্পট করে দিলে বাগানে স্পট পাতায় করে, গাছে করে না কোথায়? মাকড় পাতাতেও করে কিন্তু পাতাতে আমাদের ক্ষতি করতে পারে না, কিন্তু যদি এই যে এটা তো ব্যাকিং করেছেন, এটা একটু ছিঁড়ে আমাদেরকে দেখেন, এটা তো ব্যাকিং করা, ব্যাকিং করা সত্ত্বেও কিভাবে তাহলে? এটা এটা আগে আগেই এটা মাকড়ে চুষছে, অর্থাৎ ব্যাগিং এর আগেই একে ছোটবেলাতে আক্রমণ করেছে, এটা ব্যাগিং করতে লেট হয়েছে। আচ্ছা, ব্যাগিং এর যে টাইম, ব্যাগিং করার পর থেকে কতদিন গাছে আপনি রাখবেন? দুই আড়াই মাস। আপনি যেই বললেন যে এখন বাজার দর ভালো, বিক্রি করছেন, এগুলো পাইকারি নাকি খুচরা বিক্রি? পাইকারি বিক্রি করে। তাহলে তো কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না আপনাদের, যে কোথায় বিক্রি করব, কিভাবে করব, এরকম তো কোনো চাহিদা আছে ভালো, ভোগান্তি নেই, এখান থেকে কিনে নিয়ে যায়, আমাদের তোলাও লাগে না, ওরা তুলে এখান থেকে ওজন করে নিয়ে দাম দিয়ে যায়, এটা খুব সুবিধা। আচ্ছা আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।